নমস্কার বাঘাযতীন পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায়। আগের দিন আমরা জেনেছিলাম কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। শুরু করছি গল্পের পরবর্তী অংশ। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। সেদিন কৃষ্ণনগরের এই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ল। মহাগর্বে বড়মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। জ্যোতির বড়মামা বসন্ত কুমার খুব গর্ববোধ করছিলেন, তাই তিনি লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। উৎসবে পার্বণে বড়মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। উৎসব অনুষ্ঠানে বড়মামার সঙ্গে জ্যোতিও গ্রামে আসে। পড়াশোনা নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল। পড়াশোনা এবং নির্দোষ দুষ্টুমি, অর্থাৎ সেই দুষ্টুমিতে কোনো দোষ ছিল না, এগুলো ছাড়াও জ্যোতির একটি নেশা ছিল। লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান। বিখ্যাত বাউল শিল্পী লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায়, অর্থাৎ আশ্রম বা আস্তানায় গিয়ে একাত্ম চিত্তে জ্যোতি শোনে বাউলের গান। জ্যোতির আরও দুটো নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। জ্যোতির আরও দুটো নেশা ছিল, একটি ছিল ফুটবল খেলা এবং অপরটি যাত্রা কিংবা থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায়ই নাটক করে। জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা আরও অনেকে। বাড়িতে উৎসব অনুষ্ঠানে সবাই মিলে প্রায়ই নাটক করে। জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা আরও অনেকে নাটকে অভিনয় করে। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষণ রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষণ রাজা হরিশ্চন্দ্র এবং বীর প্রতাপাদিত্য, যেহেতু ছোট থেকেই সে এদের গল্প শুনেছে। বহুবার তাকে দেখা গিয়েছে বড়মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। বহুবার তাকে দেখতে পাওয়া গেছে বড়মামা বসন্ত কুমারের পাগড়ি চুরি করে সে বানিয়েছে হনুমানের লেজ। দুর্গোৎসবের চারদিন মামা বাড়িতে নিত্য রাঁধা হতো আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। দুর্গাপূজার চারদিন মামার বাড়িতে নিত্য রাঁধা হতো আজকের হিসাবে প্রায় 400 কেজি, অর্থাৎ 4 কুইন্টাল ওজনের চালের ভাত। এই ভাত রাঁধতেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গের উৎসাহ অপরিসীম। এই ভাত রান্না করতেও জ্যোতি এবং তার বন্ধুদের মধ্যে সীমাহীন উৎসাহ ছিল। প্রসাদ পেতে আহুত রবাহুত কম লোকের সমাগত হতো না চাটুর্যে বাড়িতে। পূজার প্রসাদ পাওয়ার জন্য আহুত অর্থাৎ নিমন্ত্রিত, রবাহুত অর্থাৎ অনিমন্ত্রিত, মানে যাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তো কম লোকের সমাগত হতো না চাটুর্যে বাড়িতে, মানে প্রচুর লোকের সমাগম দেখা যেত চাটুর্যে বাড়িতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো করে পড়বে। নমস্কার।